ফের সিপিএম কে তোপ সোমনাথ চট্টোপাধ্যায় দলের ভরাডুবি অবস্থান জন্য রাজ্য নেতৃত্বের দিশাহীনতাকেই দায়ী করলেন। পাশাপাশি দক্ষিণী লবি সীতারাম ইয়েচুরিকে কাজ করতে দিচ্ছে না বলে অভিযোগ করলেন সোমনাথ। সারা ভারতবর্ষে তো দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না, এদের আচরণে মানুষ সরে গেছে। মানুষ দেখছে যে এখন কি লক্ষ্য আমাদের বুঝতে পারছি না। আমরা ডেমোক্রেসি ধ্বংস হচ্ছে, তাতেও আমরা কোন রোল প্লে করতে পারছি না। আজকে এই ধরনের নীতি সীতারাম ঠিকভাবে কাজ করতে পারলে দিত, সে তো পারছে না। পলিট ব্যুরো থেকে আরম্ভ করে সেন্ট্রাল কমিটি সব জায়গাতেই ও মানে মাইনরিটি হয়ে আছে।